গ্রামীণ টেলিকমের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। ঢাকার সিনিয়র বিশেষ জজ আসসামস জগলুল হোসেনের আদালত ২রা মে শুনানির দিন ঠিক করেছেন। পরে আদালত প্রাঙ্গণে দেশে আইনের শাসন নেই বলে আক্ষেপ করেন ডক্টর ইউনূস, বলেন বালা মুসিবতের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৩০শে মে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস সহ ১৩ জনকে আসামি করে মামলা করে দুদক। তদন্তের পর একজন আসামি বাড়িয়ে গেল ৩০শে জানুয়ারি ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সংস্থাটি। মঙ্গলবার দুপুর ১টার দিকে আদালতে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে অভিযোগপত্র গ্রহণ করে ঢাকার সিনিয়র বিশেষ জজ আসসামস জগলুল হোসেনের আদালত। যে ২৬ কোটি টাকা তারা এখান থেকে নিয়ে বিভিন্নভাবে ১-২-৩ ঢাকায় জমি জিতে নি ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার বিভিন্ন ব্যক্তিকে প্রদান করে তারা নিজেরা লাভবান হয়েছেন এবং ক্ষতি সাধন করেছেন, সেটার কগনিজেন্স আজকে গ্রহণ করা হয়েছে। অভিযোগপত্র আমলে নেয়ার পর আদালত চত্বরে সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর ইউনূস। এ সময় দেশে আইনের শাসন নেই উল্লেখ করে হতাশা প্রকাশ করেন তিনি। বালা মুসিবত হচ্ছে মানুষ যেভাবে বাঁচতে চায়, যেভাবে থাকতে চায়, সেভাবে থাকতে পারছে না। আইনের শাসন বলে যে একটা জিনিস সেটা আমরা পাচ্ছি না কোথাও, কাজেই সেটার থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। এটাই হলো ক্ষুদ্র ঋণের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন সারা দুনিয়া বাংলাদেশ থেকে শিখতে চায়, অথচ অবস্থা এমন হয়েছে তা নিয়ে গৌরববোধ না করে এখন পাপ কাজের অনুভূতি হচ্ছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।